ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন আইডিসি 2021 সালে পূর্বাভাস দিয়েছে যে কোম্পানিগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মার্কেটিংয়ে প্রায় $343 বিলিয়ন ব্যয় করবে। স্পেন্ডেক্সের তথ্য মতে যে সকল কোম্পানি এআই এর মাধ্যমে মার্কেটিং করে তারা অন্যদের থেকে সাকসেস রেট 171% এগিয়ে আছে। 84% মার্কেটাররা বিশ্বাস করে যে এআই ব্যবহার করে রিয়েল টাইমে মার্কেটিং ফাংশন উন্নত করা যায়। সিম্পল লার্ন এর তথ্য মতে 2025 সাল নাগাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশ্বব্যাপী মার্কেট $190.61 বিলিয়ন পৌঁছাবে এবং এটির অ্যানুয়াল গ্রোথ রেট হবে 36.62%। 2030 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা বিশ্বের জিডিপিতে $15.7 ট্রিলিয়ন যোগ করবে, যেটি বৈশ্বিক জিডিপির 14%। ফোরকাস্টের তথ্য মতে সারা বিশ্বে 2024 সালের মধ্যে এআই ভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্টের সংখ্যা 8.4 বিলিয়নে পৌঁছাবে। এমআইটি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি পরিসংখ্যান দেখায় যে 75% শীর্ষ কর্মকর্তারা বিশ্বাস করেন যে এআই তাদের প্রতিষ্ঠানকে বৃদ্ধি পেতে এবং একটি প্রতিযোগিতামূলক বাজারে সাফল্য অর্জন করতে সহযোগিতা করছে। টেকজুরি আর্টিকেলের তথ্য মতে 35% কোম্পানি বর্তমানে এআই ব্যবহার করছে এবং 42% কোম্পানি ভবিষ্যতে এআই বাস্তবায়নের জন্য এআই নিয়ে কাজ করছে। 91.5% লিডিং কোম্পানিগুলো এআই এর উপর জোর দিচ্ছে। শুধু তাই নয়, গ্রাহকদের কাছ থেকে আগের চেয়েও 25% বেশি সন্তুষ্টি অর্জিত হয় এআই ব্যবহারের ফলে। কম্পিউটার তথ্য মতে 97% মোবাইল এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার হয়ে থাকে। 4 বিলিয়নেরও বেশি ডিভাইস ইতিমধ্যে এআই চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করে। 40% লোক প্রতিদিন অন্তত একবার ভয়েস অনুসন্ধান ফাংশন ব্যবহার করে থাকে। এআই টেকনোলজি রিপ্লেসমেন্ট প্রত্যাশার চেয়েও 12 মিলিয়নেরও বেশি চাকরি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, 2025 সালের মধ্যে এআই প্রযুক্তি উন্নয়ন এবং ডেভেলপমেন্টের জন্য বিশ্বব্যাপী 97 মিলিয়ন বিশেষজ্ঞ প্রয়োজন হবে। সেক্টরভিত্তিক এআই বিশেষজ্ঞতা প্রয়োজনীয়তার হার টেকনোলজিতে 17%, ফিনান্সিয়াল সার্ভিসে 15%, হেলথ কেয়ার 9%, এডুকেশন সেক্টরে 8%, গভর্নমেন্ট পাবলিক সেক্টরে 6%, টেলিকম 5%, ম্যানুফ্যাকচারিং 4%, রিটেল 4%, মিডিয়া 3%, এনার্জি 3%, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি 3% এবং অন্যান্য খাতে 20%। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোজাম্মেল হক চৌধুরী, গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সবাইকে আমাদের চ্যানেলে আবারও স্বাগতম, যেখানে আমরা ডিজিটাল মার্কেটিং বিশ্বের সাম্প্রতিক ট্রেন্ড এবং আপডেট নিয়ে আলোচনা করি। আজকের বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব এবং গুরুত্ব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সর্বত্র ডিজিটাল মার্কেটারদের জন্য গেম চেঞ্জিং একটি বিষয়। চ্যাটবট থেকে শুরু করে পার্সোনালাইজ অ্যাড পর্যন্ত এআই আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো এবং তাদের সাথে যুক্ত হওয়ার উপায়ে বিপ্লব ঘটাচ্ছে। এআই ডিজিটাল মার্কেটিং রূপান্তরিত করার উপায়গুলো দেখে নেওয়া যাক। পার্সোনালাইজড কন্টেন্ট, এআই অ্যালগোরিদমগুলো ব্যবহারকারীর আচরণ থেকে ডেটা বিশ্লেষণ করতে পারে এবং পার্সোনালাইজড কন্টেন্ট তৈরি করতে পারে, যার ফলে গ্রাহকদের সাথে আপনার এঙ্গেজমেন্ট এবং কনভারসেশন বৃদ্ধি পায়। চ্যাটবট, এআই চালিত চ্যাটবটগুলি মানুষের হস্তক্ষেপের প্রয়োজন ছাড়াই তাৎক্ষণিক গ্রাহক সহায়তার পাশাপাশি 24/7 সাপোর্ট প্রদান করতে পারে। প্রেডিক্টিভ বিশ্লেষণ, এআই ডেটা বিশ্লেষণ করতে পারে এবং গ্রাহকদের আচরণের পূর্বাভাস দিতে পারে, মার্কেটারদের আরও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ভয়েস অনুসন্ধান, সিরি এবং অ্যালেক্সার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্টের উত্থানের সাথে এআই ভয়েস সার্চের জন্য কন্টেন্টকে অপটিমাইজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞাপন টার্গেটিং, এআই অ্যালগোরিদমগুলো ব্যবহারকারী ডেটা বিশ্লেষণ করতে পারে এমন হাইলি টার্গেটেড বিজ্ঞাপনগুলি সরবরাহ করতে পারে, যার ফলে বিক্রি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অটোমেশন, এআই রুটিন কাজগুলোকে স্বয়ংক্রিয় করতে পারে, হাই লেভেল স্ট্র্যাটেজি এবং সৃজনশীলতার উপর ফোকাস করার মাধ্যমে মার্কেটারদের মুক্ত করে অটোমেশন সিস্টেম চালু করে। অবশেষে বলতে চাই, ডিজিটাল মার্কেটিংয়ে এআই এর প্রভাব অপরিসীম এবং সুদূরপ্রসারী। ব্যবহারকারীর অভিজ্ঞতার উন্নতি থেকে শুরু করে আরওআই বাড়ানো পর্যন্ত এআই আমরা যেভাবে ব্যবসা করি তা পরিবর্তন করছে। ডিজিটাল মার্কেটার হিসাবে বক্ররেখা থেকে এগিয়ে থাকার জন্য এবং আমাদের ক্লায়েন্টদের ফলাফল সরবরাহ করার জন্য এই পরিবর্তনগুলিতে অবগত থাকে এবং মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং ডিজিটাল মার্কেটিং জগতে আরও ইনসাইট এবং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।